আলিপুরদুয়ার জংশনের গণপতি ইউনিটের প্রথম বছরের গণেশ পূজার খুঁটি পূজা সম্পন্ন হল। আলিপুরদুয়ার জেলাবাসীর উদ্দেশ্যে প্রথম বছরেই চমক দিতে চলেছে আলিপুরদুয়ার জংশন কালীবাড়ি সংলগ্ন গণপতি ইউনিট। আলিপুরদুয়ার জেলা শহরে হাতে গোনা দু একটি জাঁকজমকপূর্ণ গণেশ পূজা হয়ে থাকে, তাই আলিপুরদুয়ার জেলাবাসীর উদ্দেশ্যে প্রথম বছরেই চমক দিতে চলেছে জংশনের গণপতি ইউনিট। ঢাকের কাঠির তালে তালে এদিন খুঁটি পূজার মাধ্যমে প্রথম বছরের গণেশ পূজার শুরুয়াত হয়ে গেল। গণপতি ইউনিটের সদস্যরা জানান, এবছর তাদের প্রথম বছরের গণেশ পূজার আয়োজন, যেখানে 17 লক্ষ টাকা বাজেট নিয়ে কাল্পনিক থিমের মাধ্যমে জেলাবাসীকে চমক দিতে চলেছে তারা। গণপতি ইউনিটের সম্পাদক বাদশা রায় এই বিষয়ে কি বলছেন শুনুন। বললাম এই যে আয়োজন, এটা কাদের তরফ থেকে করা হচ্ছে এবং কেন এই প্রথমবার এরকম কেন উদ্যোগ নিলেন? এটা শুভসংঘ কালীবাড়ি আমাদের কলোনির নাম, এখানটায় পূজাটা হবে। আর এটা গণপতি ইউনিট আমাদের ক্লাবের নাম হয়েছে। এবছর আমরা প্রথম এই পূজাটা করছি এবং চেষ্টা করবো যে আগামী যতদিন পারি করার চেষ্টা করবো। এই কেন হঠাৎ করে এই ভাবনা, গণেশ পুজো করার ভাবনা কেন এলো? অনেকদিন ধরে সবার ইচ্ছা ছিল একটা, আমাদের যারা আছি আমরা মেম্বাররা, তাদের সবারই ইচ্ছা ছিল একটা পূজা, গণেশ পূজা করার। এইবার সবার উদ্যোগে যে এইবার প্রথম আমরা চালু করলাম। পুজোতে কোনো থিম রয়েছে? পুজোতে আমরা একটা কাল্পনিক থিমের মধ্যে মন্দির করছি, কাল্পনিক একটা মন্দির আর কি। কিসের আদলে আর কি কাল্পনিক কোথাকার? কি বাজেট রয়েছে পুজোতে? 17 লাখ টাকা প্রথম বছর পুজো করে 17 লাখ টাকা বাজেট? এত বড় পরিকল্পনা, মানে কি কোনো কারণ রয়েছে উদ্দেশ্য? আমরা কাউর থেকে চান্দা ঠান্দা কিছু নিচ্ছি না, আমরা যারা মেম্বাররা আছি আমরা মেম্বাররা মিলে এটা করছি। এখনো তো অনেকদিন বাকি রয়েছে পুজোর, তো আজ তো খুঁটি পুজো সম্পন্ন হলো, তো কিভাবে আপনারা এগোবেন এবং এই পুজোর সমস্ত বিষয়গুলো আপনারা কিভাবে তদারকি করবেন দেখবেন? আমাদের এই পুজোটার কাল্পনিক থিম হচ্ছে তো আপনাকে বললাম, এই প্যান্ডেলের আর গণেশ মূর্তিটা বানানো হচ্ছে কলকাতার যারা কারিগর তাদেরকে দিয়ে কাকিবাড়িতে বানানো হচ্ছে। আর চন্দননগরের লাইটিং থাকছে জংশনের মধ্যে। এইবার গণেশ পুজো মনে হয় এটাই একটাই হয়, বা এবার থেকে চালু হলো। কতটা আশা রাখছেন যে মানে একদম শ্রেষ্ঠ হবে আলিপুরদুয়ারে? আলিপুরদুয়ারে সবচেয়ে বড় পূজা হবে এটা আমাদের আশা। গণেশ ঠাকুর যেটা বললেন সেটার কোনো উচ্চতা হাইট কি রয়েছে কি ব্যাপার? 8 ফুট। আপনার শুভ নাম কি দায়িত্ব রয়েছে? আচ্ছা রায়।